নিরেটভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকর্তা, বিধানদাতা, তিনি আমার ইহকালে পরকালে মঙ্গলদাতা। তারা তাদের সমাজ নেতার সঙ্গে শিরিক করে, ধর্ম নেতার সঙ্গে শিরিক করে, পিতামাতার সঙ্গে শিরিক করে, রাষ্ট্রের সঙ্গে শিরিক করে। যেটা তুমি সাদাকা করছো, যেটা তুমি দিচ্ছ, ওটাই যে তোমার। মানুষ যখন বুঝছে যে এই মানুষটা নিঃস্বার্থে কাজ করে, দুনিয়াবী কোনো স্বার্থ নেই, সে পরকালীন স্বার্থে, তখনই মানুষ তার প্রতি আনুগত্যশীল হয়েছে। তো আপনার সমস্ত কাজ হবে আখরাতের ভিত্তিতে, আখরাতকে লক্ষ্য সামনে রেখে, এবং দুনিয়াটা বিক্রি হয়ে যাবে আখরাতের বিনিময়ে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। সমাজ পরিবর্তন করতে গেলে মানুষকে নিজে আগে পরিবর্তিত হতে হবে, হুকুম দিয়ে লোক পরিবর্তন হবে না। আপনার নিজের আকিদা আমলে যে পরিবর্তন আসে, লোক আপনাকে দেখে আপনার অনুসরণ করবে। ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। মানুষ কশিনকালে কোনো কমকে, কোনো জাতিকে পরিবর্তন করেন না আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত না তারা নিজেদেরকে নিজেরা পরিবর্তন না করে। সূরা হাশর সাত আয়াত। আমাদেরকে অবশ্যই নিজেদেরকে তৌহিদ ও রিসালাতের প্রতি আনুগত্য চলে নিজেকে গড়ে তুলতে হবে, বিশ্বাস করতে হবে নিরেটভাবে বিশুদ্ধ চিত্তে আল্লাহ আমার একমাত্র সৃষ্টিকর্তা, বিধানদাতা, তিনি আমার ইহকালে পরকালে মঙ্গলদাতা। এ বিশ্বাস যেন সুদৃঢ় হয়, ডানিবার তাকানো যাবে না। দুই, আপনাকে আল্লাহর বিধান মানার জন্য রসুলের অনুসরণ করতে হবে, রসুলকে বাদ দিয়ে বা তাকে সহ আর কাউকে যোগ করা যাবে না। এখানে গিয়ে মুসলমানরা বিভ্রান্ত হয়ে গেছে। তারা তাদের সমাজ নেতার সঙ্গে শিরিক করে, ধর্ম নেতার সঙ্গে শিরিক করে, পিতামাতার সঙ্গে শিরিক করে, রাষ্ট্রের সঙ্গে শিরিক করে। রাষ্ট্র একটা বিধান জারি করে দিয়েছে, বিপরীত করলে তো আমাকে জেল খাটতে হবে, সে ভয় মেনে নিচ্ছে। আর আমার এমন রাষ্ট্রে বাস করছি, সরকারের বিরুদ্ধে কথা গেলেই সে রাষ্ট্রদ্রোহী হয়ে যাচ্ছে এবং সঙ্গে সঙ্গে তাকে গো টু দ্য জেল। জুলুম জুলুম টিকবে না। অতএব সাবধান, যারা যে পর্যায়ে আছেন, কোরআন এবং সুন্নার বিপরীত কাজ করার চেষ্টা করবেন না। কোরআন সুন্না মানুষের তৈরি নয়, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তিন নম্বর, আপনার আকিদা হতে হবে অবশ্যই আখেরাতে মুক্তি পাওয়া। দুনিয়াতে লাভবান হওয়ার চিন্তা করলে আপনি ঠকবেন। দুনিয়ার লাভ আজকে আছে, কালকে নেই। আজকে আপনি বেঁচে আছেন, সব ভোগ করছেন, কালকে আপনি যখন মৃত্যু হয়ে যাবে একে ভোগ করবে। নিজেরা হাই রাইজ বিল্ডিং করছেন, অথচ আল্লাহর ঘর পড়ে আছে। একটা বিল্ডিং আল্লাহর জন্যই করেন, অতটা তো আপনার, যেটা রাখছেন ওটা অন্যের। কুল্লু যালিকা যাহেবুন তারিকুহু লিন্নাস, রসুলের ভাষা মনে রাখে। যা কিছু তুমি করছো দুনিয়ায় সব চলে যাবে, এবং তুমি ছেড়ে যাচ্ছ লিন্নাস, মানুষের জন্য। কিন্তু যেটা তুমি দিচ্ছ মা তাসাদ্দাক তো ফার্ম যায় তা, যেটা তুমি সাদাকা করছো, যেটা তুমি দিচ্ছ ওটাই যে তোমার, এই কথাটা মানুষ ভুলে যাচ্ছে। আল্লাহ রসুল কিন্তু এটাকে বিশ্বাস করতেন, তার নিজের কোনো বাড়িঘর তেমন কিছু ছিল না, কিছুই না। মদিনায় গিয়েছেন, লোকেরা বাড়িঘর করে দিয়েছে, সেখানে তিনি থাকতেন, এইভাবে তো তার জীবনটা কেটেছে। কিন্তু না, মানুষ যখন বুঝছে যে এই মানুষটা নিঃস্বার্থে কাজ করে, দুনিয়াবী কোনো স্বার্থ নেই, সে পরকালীন স্বার্থে, তখনই মানুষ তার প্রতি আনুগত্যশীল হয়েছে। মানুষ তো আবু জাহেলের অনুসরণ করে নাই, মানুষ তো আবু সুফিয়ানের অনুসরণ করে নাই। কারণ আবু জাহেলদের অনুসরণ করলে তো বহু কিছু পাওয়া যেত, কিন্তু এনার অনুসরণ করে কিছুই পাওয়া যায় না। সুরা তবে 111 রাত নাজিলের যে ইতিহাসটা আপনারা দেখেছেন, বইতে খালি মনে করে দিচ্ছি। যখন আসলো 75 জন বায়াত করার জন্য মদিনা থেকে, ইয়াসরিব থেকে, তারা বললো হালদার রসুল, যদি আমরা আপনার ইমান আনি তাহলে ওর পাবোটা কি? উনি কী বলছিলেন? আল জান্নাহ, খালাস। এই বিশ্বাসটুকু রাখতে হবে আমাদের কর্মীদের মধ্যে। আমরা সমাজ পরিবর্তন করার জন্য কাজ করছি, সরকার পরিবর্তনটা আমাদের মূল লক্ষ্য নয়, নেতা পরিবর্তনটা মূল লক্ষ্য নয়, নেতার
উপদেশ আমরা দিতে পারি, নেতার ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের চেষ্টা করতে পারি, কিন্তু আমাকে নেতা হতে হবে, নইলে দেশ কোনো পরিবর্তন আসবে না, এই চিন্তা ভিতরে আনাটাও নিষিদ্ধ। লা তাসআলুল ইমারা ফাইন্নু সানাদামাতুন ইয়াউমাল কিয়ামা, খবরদার তুমি নেতৃত্ব চেয়ে নিও না, কারণ এটা তোমার জন্য কিয়ামতের দিন লজ্জার কারণ হবে। ইন্না আল্লাহ নুওয়াল্লি আলা আমালিহি হাজা লিমান সাআলাহু ওয়া লিমান হারাসা আলাইহি ফি রিওয়ায়াতিন লিমুসলিম ওয়া লিমান আরাদাহু। আমরা কখনোই নেতৃত্ব ওই ব্যক্তিকে দেই না যে এটা চেয়ে নেয় বা এর লোভ করে, এমনকি এটার আকাঙ্ক্ষা করে মনে মনে, ওই লোকটাকে আমরা কখনো নেতৃত্ব সমর্থন করি না। এই হাদিসগুলিকে আমাদের সামনে নাই, এসব কান দর্শলে বানোয়াট হাদিস, কিন্তু আল্লাহর হুকুমে এই হাদিসগুলি বলেছেন, কিন্তু ঠিক বিপরীত চলছে সারা বিশ্ব। সব জায়গায় একটা ভোট বেশি পেয়ে আমি নেতা হব আর আমি সব কিছু শাসন করব, এটা চিন্তা করা ঠিক না। মেধা আল্লাহ পাক সবার মধ্যে বিতরণ করে দিয়েছেন, একজন ব্যক্তির হাতেই সব কিছু আল্লাহ দিয়েছেন, এই চিন্তা করবেন না। সমাজ পরিবর্তনের মূল শর্ত এখানে আসছে মূলত চারটা। এক, তৌহিদ, বিশ্বাস হবে দৃঢ়, নির্ভেজাল তৌহিদ হতে হবে, শিরক বিমুক্ত নির্ভেজাল তৌহিদ। দুই, নির্ভেজাল রিসালাত, রিসালাতের সঙ্গে অন্য কারো কেরামত বা কসব বা অন্য কোনো ব্যক্তিকে শরীক করতে পারবেন না, এবং রসুলকে আপনাকে অবশ্যই নিষ্পাপ বলে বিশ্বাস করতে হবে। আর তিন, আখেরাতকে লক্ষ্য নির্ধারণ করতে হবে, তিলকা দারুল আখেরাত লিল্লাযিনা লা ইউরিদুনা উলুফান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়ালা আকিবাতুল তাকওয়া। আখেরাতের গৃহ আল্লাহ নির্ধারণ করেছেন শুধুমাত্র তাদেরই জন্য যারা দুনিয়াতে বড়ত্ব চায় না এবং বিশৃঙ্খলা চায় না, তাকওয়াশীল যারা আল্লাহ ভীরু, শুধু তাদের জন্য ওটা করা হয়েছে, অন্যদের জন্য নয়। অর্থাৎ আপনার সমস্ত কাজ হবে আখেরাতের ভিত্তিতে, আখেরাতকে লক্ষ্য সামনে রেখে, এবং দুনিয়াটা বিক্রি হয়ে যাবে আখেরাতের বিনিময়ে, এবং স্রেফ আল্লাহকে খুশি করার জন্য আপনাকে কাজ করে যেতে হবে। মৌলিক তিনটা, তার সঙ্গে যোগ হবে নিজেকে পরিবর্তন করতে হবে। আল্লাহ বলছেন আমি ওই জাতিকে কখনোই পরিবর্তন করি না যতক্ষণ তারা নিজেরা নিজেদেরকে পরিবর্তন না করে। আমি খালি সারা জীবন ওয়াজ করবো তুমি ভালো তুমি ভালো, বাট আমার ভালো হওয়া লাগবে না। এই চারটা শর্ত ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। যারা সমাজ পরিবর্তনে বিশ্বাসী তাদেরকে অবশ্যই তৌহিদ, রিসালাত, আখিরাত এবং নিজেকে পরিবর্তনে বিশ্বাসী হতে হবে। এই মৌলিক বিষয়গুলি সামনে রাখবেন, কিন্তু এরপরও আল্লাহর উপরে ভরসা করতে হবে, তিনি হেদায়াতের মালিক। ওই জন্যই মনে হয়েছে এই আয়াতটা সূরা নাহল 37 আয়াতে, ফামিনহুম মান হাক্কাত আলাইহি দালালা মিনহুম মান হাদাল্লা, তাদের মধ্যে কিছু লোককে আল্লাহ পাক হেদায়াত দান করেছেন, তারা সহজে সত্য চিনতে পারে এবং সেই মতবাদ জীবন পরিচালনা করে, আর কিছু লোককে আল্লাহ পাক পথভ্রষ্ট থেকে নির্ধারণ করে দিয়েছেন, তার ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেদায়াত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন।